জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত স্পোর্টস চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক কনস্টেবলের। ঘটনাটি ঘটেছে মালদা শহরের পুলিশ লাইন মাঠে। আচমকা ওই পুলিশ কর্মীর মৃত্যুতে জেলা পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত কনস্টেবলের নাম মকসেদুর রহমান, বয়স 32। তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার এলাকায়। বর্তমানে সে এসটিএফ এর রিজার্ভ কনস্টেবল পদে মালদায় কর্মরত ছিলেন। অল্প বয়সী পুলিশ কর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা পুলিশের পদস্থ কর্তারা। এদিন পুলিশ লাইন মাঠে জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন ধরনের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা চলছিল। সেখানে অংশ নিয়েছিলেন ওই পুলিশ কর্মী মকসেদুর রহমান। টাগা বোর্ড খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয় সে। ঘটনায় অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ভিডিও রিপোর্ট, জেন টিভি। ও2 পাবলিক স্কুল, উন্নত সর্বাধুনিক পরিকাঠামো সমন্বিত আদর্শ আবাসিক বিদ্যালয়। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সুদক্ষ শিক্ষক দ্বারা পঠন পাঠনের ব্যবস্থা রয়েছে। ছাত্র ছাত্রীদের জন্য পৃথক ক্যাম্পাস মুর্শিদাবাদে, ধুলিয়ান ও উমরপুরে অবস্থিত ও2 পাবলিক স্কুলে তিনটি ক্যাম্পাসে জাতি ধর্ম নির্বিশেষে সকল ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হয়। এছাড়া সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। দুস্থ ও মেধাবীদের জন্য আর্থিক ছাড়ের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে